আসসালামু আলাইকুম সিএস স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এই লেকচারে আমরা পানিচক্র বুঝবো যদিও আমরা ছোট ক্লাসে পানি চক্র বুঝে এসেছি তারপরেও কিছু নতুন বিষয় যুক্ত হবে তো এখানে যে চিত্রটা আছে এই চিত্র থেকেই পানিচক্রের সাথে সম্পর্কিত বাষ্পীভবন ঘনীভবন বারিপাত পানিপ্রবাহ এই কয়টা বিষয় আমরা বুঝবো এখানে একটা সূর্যের ছবি দিলে ভালো লাগতো সূর্যের তাপে সমুদ্রের পানি নদীর পানি মানে সব জায়গার পানি কি হয় বাষ্প হয়ে উড়ে যায় তো এই যে বাষ্প হয়ে উড়ে যাচ্ছে এই বাষ্প হওয়াটাকেই বলে বাষ্পী ভবন যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে ইভ্যাপোরেশন। তো এই জলীয় বাষ্প যখন উপরের দিকে চলে যায় তখন ঠান্ডা বাতাসের সংস্পর্শে আসে কেন উপরের বাতাস ঠান্ডা আমরা জানি সমুদ্র পৃষ্ঠ থেকে বা ভূমি পৃষ্ঠ থেকে প্রতি কিলোমিটার উচ্চতায় ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যায় তার মানে উপরের দিকে ঠান্ডা এই ঠান্ডা বাতাসের সংস্পর্শে যখন জলীয় বাষ্প আসে তখন জলীয় বাষ্প আর জলীয় বাষ্প থাকে না তখন তারা ছোট ছোট পানির কোনাতে পরিণত হয়ে যায় এই যে ছোট ছোট পানির কোনাতে পরিণত হচ্ছে এটাকেই বলে ঘনীভবন আর ঘনীভূত হয়ে যে পানির কণাগুলো হলো এগুলো হচ্ছে মেঘ তার মানে জলীয় বাষ্প মেঘ যখন হয়ে যাবে যে প্রক্রিয়াই হবে সেটা হচ্ছে কনডেনসেশন বা ঘনীভবন আশা করি বুঝতে পেরেছেন এই মেঘ আকাশে ভেসে বেড়ায় আরো ঠান্ডা বাতাসের সংস্পর্শে আসে বা বিভিন্ন কারণে নিচে পরে মানে ভূমিতে পরে সমুদ্রের উপরে এই যে উপর থেকে পানিটা পড়তেছে সেটা কঠিন আকারে পড়ুক বরফের খন্ড উপর থেকে পরে আমরা সবাই জানি এটাও এক ধরনের পানি এই যে নিচে পড়তেছে এটাই হচ্ছে বাড়িপাত তো বাড়িপাতের কয়েকটা বিষয় আছে এগুলো আমরা বুঝবো পানিটা যখন এই ভূমির উপরে পড়ে বা পাহাড়ের গায়ে পড়ে এই পানিটা কিন্তু আস্তে 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 গড়িয়ে নদীতে আসে নদী থেকে আবার আস্তে 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 সমুদ্রে চলে যায় এই যে হচ্ছে ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠের উপর দিয়ে পানিটা গড়িয়ে চলে যাবে এটাই হচ্ছে সারফেস ফ্লো অন্তঃপ্রবাহ হচ্ছে ভূপৃষ্ঠের ভেতর দিয়ে শিলার মাঝে ফাটল আছে সেগুলো দিয়ে পানিটা চলে যাবে চুয়ানো এবং পরিশ্রবণ এই দুইটা খুবই কাছাকাছি না কতটুকু এখানে যখন পানিটা পড়বে পড়ার সাথে সাথে মাটিটা শুষে নিবে শুষে নিয়ে মাটির নিচে জমা করে ফেলবে পানিটাকে যেটাকে আমরা আন্ডারগ্রাউন্ড ওয়াটার বলি এটাই হচ্ছে ইনফিল্ট্রেশন বা পরিশ্রবণ আর এই ভেতরের পানিটা মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তরিত হবে তখন সেটাকে চুয়ানো বলবে চোয়াণুটাকে অনেক সময় এভাবে তুলনা করা হয় যে এখানে একটা ফানেল দেওয়া হলো এখানে কিছু কফি রাখা হলো উপর থেকে গরম পানি ঢেলে দেওয়া হলো এই যে নিচে লিকার সহ বা কফি জমা হলো যেটাই হোক এই পদ্ধতিটাই হচ্ছে চোয়ানু তার মানে একটা জায়গাকে ভেদ করে চলে যেতে হবে চোয়াণুর ক্ষেত্রে বাড়িপাতের সাথে সম্পর্কিত শিশির কুয়াশা তুষারপাত এই কয়টা বিষয় আমরা একটু বুঝি এটা আমাদের ভূপৃষ্ঠ শীতকালে কি হয় এই ভূপৃষ্ঠ দ্রুত বিকিরণ করে দেয় মানে ছেড়ে দেয়। নিজেও ঠান্ডা হয় এবং তার আশেপাশের যে স্তর আছে সেটাকেও ঠান্ডা করে ফেলে আমরা জানি বাতাসে জলীয় বাষ্প থাকে যখন এই ঠান্ডার সংস্পর্শে আসে জলীয় বাষ্প তখন তারা ছোট ছোট জলকণাতে পরিণত হয় মানে ঘনীভূত হয়ে যায় এই যে ঘনীভূত জলকণা এটার একটা অংশ ধুলাবালিকে আশ্রয় করে বাতাসে ভেসে বেড়ায় আরেকটা অংশ কি করে নিচে এসে পড়ে গাছের পাতায় মাটিতে যেটা নিচে এসে পড়ে সেটা হচ্ছে শিশির আর যেটা বাতাসে ভেসে বেড়ায় সেটাকে বলা হয় কুয়াশা মেঘ যখন অতিরিক্ত ঠান্ডার মধ্যে এসে বরফ হয়ে যায় সেটা পেজা তুলার মতো নিচে এসে পড়ে পেজা তুলা কি একটা তুলা যেটাকে একেবারে আলগা করে ফেলা হয়েছে বাতাসের মধ্যে ছেড়ে দিলে হয়তোবা ভেসে বেড়ায় এরকম আর কি তো এটা সাধারণত বাংলাদেশে হয় না শীত প্রধান দেশ ইংল্যান্ড বা ইউরোপের দেশগুলোতে হয় আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে তুহিন এই যে শিশির শীত প্রধান দেশে কি হবে সে কি আর শিশির থাকবে সে মাটিতে পড়ার সাথে সাথে বা উপরে থেকেই ছোট ছোট বরফ হয়ে নিচে পড়বে এই যে ছোট ছোট বরফ সেটাই হচ্ছে তুহিন তো বাড়ি আরেকটা ধরন আছে হেইল যেটাকে বলা হয় ইংরেজিতে মানে শিলাবৃষ্টি তো আকাশ থেকে অনেক সময় বড় বড় শক্ত বরফ খন্ড মাটিতে পড়ে আসে এটা আমাদের দেশে হয় শীত প্রধান দেশে আরেকটা বিষয় দেখা যায় আমাদের দেশে যেমন বৃষ্টি হয় তো শীত প্রধান দেশে এই বৃষ্টিটাই ছোট ছোট বরফ আকারে পড়তে থাকে তো এই যে ছোট ছোট বরফ এগুলোকে বলা হয় স্লিট তো এটা আমাদের বইয়ে নাই এবার আমরা পরিপৃক্ত বায়ু বা সম্পৃক্ত বায়ু এবং বাতাসের আর্দ্রতা ব্যাখ্যা করব তো এটা বোঝার জন্য শুরুতে আমি একটা বক্স নিলাম এবং এইখানে একজন মানুষের ছবি আঁকলাম তো এই মানুষটাকে আমরা দাওয়াত দিলাম দাওয়াত দিয়ে অনেক খাওয়ালাম পেটটাকে একেবারে ভরিয়ে ফেললাম অনেক বড় হয়ে গিয়েছে তার পেট এরপরে তাকে যদি বলি ভাই এই মিষ্টিটা খাও এই মাংসের পিসটা দেই তখন সে বলবে ভাই আমি আর খেতে পারতেছি না আমি আর নিব না আমি পরিতৃপ্ত হয়ে গিয়েছি বাতাস কি করে জলীয় বাষ্প ধারণ করে এই জলীয় বাষ্প ধারণ করাটাই হচ্ছে বাতাসের আর্দ্রতা এই জলীয় বাষ্প ধারণ করতে 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 সে যখন মানে তার পেটটা যখন ভরে যায় তখন সে নদীকে বলে যে ভাই আর বাষ্প দিও না আমি আর নিতে পারতেছি না এই যে সে পরিপূর্ণ হয়ে গেল ধারণ করতে করতে এই অবস্থাটাকে বলে পরিপৃক্ত বায়ু বা সম্পৃক্ত বায়ু আশা করি বুঝতে পেরেছেন তার মানে এখানে পরিপৃক্ত মানুষ আমরা যেভাবে বলতে পারি মানুষকে তো আর পরিপৃক্ত বলে না বলে পরিতৃপ্ত ঠিক বাতাসকে বলা হয় পরিপৃক্ত বা সম্পৃক্ত আর্দ্রতা আমরা বলেছি যে বাতাসে জলীয় বস্প থাকাটাই হচ্ছে আর্দ্রতা সেটা কম হতে পারে বেশি হতে পারে। এবার আমরা পরম আর্দ্রতা এটা বুঝি আমরা ধরে নিলাম নির্দিষ্ট বাতাসে নির্দিষ্ট তাপমাত্রায় এক কেজি জলীয় বাষ্প আছে এটাই হচ্ছে পরম আর্দ্রতা আর এইটুকু বাতাস প্রকৃতপক্ষে কতটুকু ধারণ করতে পারে মানে পরিপৃক্ত অবস্থায় সে হয়তো বা দেড় লিটার ধারণ করতে পারে তাহলে এই দেড় লিটারকে আমরা নিচে লিখলাম লিখলাম এবং উপরে এই যে অনুপাতটা বের হলো এটাই হচ্ছে বাতাসের এক লিটারকে আপেক্ষিক আর্দ্রতা আমি আবার বলছি পরম আর্দ্রতা মানে হচ্ছে প্রকৃত পক্ষে বাতাসের মধ্যে কতটুকু জলীয় বাষ্প আছে সেটার পরিমাপ আর আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে পরিপৃক্ত অবস্থায় মানে একেবারে পরিপূর্ণ অবস্থায় বাতাসে যে পরিমাণ ধারণ করা সম্ভব সেই সম্ভাব্য এবং যেটা আছে সেই দুইটার অনুপাত তার মানে আমরা উপরে যেটা আসলে সর্বোচ্চ সেটাকে আমরা নিচে দিয়ে যে অনুপাতটা পাবো সেটাই হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা বাড়িতে বসে আপনি কিভাবে ঘনীভবনের পরীক্ষাটা করবেন আপনি একটা বোতলের মধ্যে পানি নিবেন এই পানির বোতলটাকে ফ্রিজের মধ্যে রেখে দিবেন মুখ বন্ধ করে যখন এটা জমে বরফ হয়ে যাবে তখন এটাকে বের করবেন বের করে বাইরে রেখে দেবেন দেখবেন এই বোতলের চারপাশে ধোঁয়া উঠতেছে এটা আসলে ধোঁয়া না এটা বোতলের ভেতর থেকেও বের হচ্ছে না এই যে চারপাশে জলীয় বাষ্প আছে যেহেতু বোতলটা ঠান্ডা ঠান্ডা হওয়ার কারণে এই জলীয় বস্প গুলো ঘনীভূত হয়ে যাচ্ছে মানে তারা পাশাপাশি এসে জল পরিণত হয়ে যাচ্ছে আবার বেশি ঠান্ডাতে কিছু অংশ গায়ে লেগে যাচ্ছে এবং সেটা পানি হয়ে নিচে গড়িয়ে পড়তেছে তার মানে এই যে যে ধোয়ার মতো যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি এটা যখন বাতাসে ভেসে বেড়ায় তখন আমরা এটাকে কুয়াশা বলি আবার এটা যখন বায়ুমন্ডলের উপরে চলে যায় আকাশে ঘুরে বেড়ায় তখন এটাকে আমরা মেঘ বলি আর এটা যখন পানির আকারের নিচে ফোটা ফোটা পরে তখন আমরা এটাকে বৃষ্টি বলি তো আশা করি এই পরীক্ষাটা আপনি করে দেখবেন তো আমাদের ভিডিও এখানে শেষ করছি কেমন লাগছে আমাদের ভিডিও অবশ্যই মন্তব্য করে জানাবেন আর প্রশ্ন থাকলে সেটাও মন্তব্যে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ